তারপর আমি সঙ্গে সঙ্গে থানা যাইছি ওইখান থেকে আমি পোস্ট অফিসের টাকা নিতে আসি মহেশকোলা নিবাসী বিমল দত্ত উনি পাঁচ নম্বর রামনগর পাঁচ নম্বর পোস্ট অফিস থেকে ওনার নিজস্ব ৪,৯৭,০০০ টাকা উনি পোস্ট অফিস থেকে উইথড্র করেন। উইথড্র করার পর উনি ওনার ব্যক্তিগত কাজে আইজিএম চৌমনির সামনে আসলে ওনার বাইকের ডিকি থেকে কেবা কাহারা ৪,৯৭,০০০ টাকা চুরি করে নিয়ে যান। উনি আমাদেরকে সঠিক সময়ে আমাদেরকে বিষয়টা জানান, আমরা ওনার ইনফরমেশনগুলো আমরা একটা অ্যাপে রেজিস্ট্রি করি এবং তদন্ত ইমিডিয়েটলি আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি। ইনভেস্টিগেশনের বিভিন্ন পার্ট ছিল, এখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ একটা ভাইটাল একটা ছিল পয়েন্ট, আর ছিল আমাদের সিক্রেট সোর্স ইনফরমেশন। সমস্ত কিছু ইভ্যালুয়েশন করার পর কালকে রাত্রিবেলা আমরা মহেশকোলা চারিপাড়া এডিনগর পিএসের আন্ডারে আমরা একটা পুলিশ পার্টি আমরা যাই, সেখানে ওসি এডিনগর আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্স করেছে। এখানে রেড করার পর আমরা একজন সাসপেক্টেড লোক তার বাড়িতে আমরা রেড করি। রেড করার পর তার পজিশন থেকে অ্যারাউন্ড ৪,০০,০০০ রুপিস ক্যাশ অল ইন ৫০০ রুপিস ডিনোমিনেশন আমরা তার পজিশন থেকে পাই। সে স্বীকার করে যে সে ৫ তারিখ আইজিএমের সামনে থেকে সে চুরি করেছে। সেই টাকাগুলো আমরা উদ্ধার করি এবং আমরা ৪,০০,০০০ টাকা আমরা সিজ করি। উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি, তাকে আমরা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে, আজকে তাকে কোর্টে পাঠানো হবে। আমরা পুলিশ কাস্টডির জন্য প্রেয়ার করব। বাকি যে ৯৭,০০০ রুপিসটা যেটা আছে সেটা কোথায় গেছে তাকে ইন্টারভিউশনের পর সে বিষয়টা আমরা জানতে পারি। নামটা ইনভেস্টিগেশনের খাতিরে আমরা একটু পরে বলছি আপনাদের।